আসসালামু আলাইকুম মজার এক খাবারের রেসিপি নিয়ে হাজির হলাম কাঁচা আম ভর্তা ও কাঁচা আমের শরবত বা জেলি যা খুব অল্প সময়ের মধ্যে তৈরি করা যায় এবং বেশ সুস্বাদু আমি কিছু কাঁচা আম নেই এটা আমাদের নিজস্ব গাছের আম তো আমগুলো একবারে বেশি বাততিও হয় নাই আবার একদম কচিও না তো মানে একটা মোটামুটি কিছুদিন হয়েছে তো আমগুলো এইভাবে ছুলে প্রথমে চামড়া ছুলে নিলাম চুচাগুলো ছুলে নিলাম ছুলে এইভাবে আমগুলো প্রত্যেকটা আমি ছুলে নিলাম তারপর ধুয়ে নিব খুব ভালো করে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে আমগুলো মানে কাটবো মাঝখানে ফারব ফেরে যেইরকম আটি মানে আটিগুলোও কচি আছে আটিগুলো বের করে ফেলব তারপর আস্তে আস্তে ঘষবো মানে যে ইয়ের যেটার মধ্যে ঘষে ওইটার মধ্যে ঘষে আস্তে আস্তে মানে ঝুরি ঝুরি করবো কিছুক্ষণ এইভাবে ই করলেই এরকম ঝুরি হয়ে যাবে মানে যে আলু বা ই আমরা যেভাবে ঝুরি করি বা গাজর তো বেশ নরম এবং ঝুরি রয়েছে তো এখন একটা শুকনো স্কুড়ে কিছু লবণ দিব মানে লবণটা হলো যে নির্দিষ্ট পরিমাণ এটা অনেকে আমরা যার যতটুকু রুচি ওই হিসাবে বা আমের টক মিষ্টি বুঝে দেশে শুকনো মরিচ পুড়ে মিশিয়ে দিব এবং অত্যন্ত মজার এবং সাদের হয়ে থাকে নানানভাবে তৈরি করা যায় আবার ওই চাক করে পাতলা পাতলা করে কেটেও তৈরি করা যায় তো আজকে আমি এইভাবে তৈরি করলাম তো এইভাবে যদি কেউ তৈরি করেন তার কাছে খুব ভালো লাগবে বেশ মজা লাগবে ওই কখনও একটু চিনিও দেওয়া যেতে পারে চিনি বা গুড় দাও খেতে পারেন তো পাশাপাশি আবার আরেকটা সিস্টেম করলাম যে চাক চাক করে কেটে এই যেরকম ফালি ফালি করে কেটেছি এবং এগুলো থেকেও আঁশ বা ওই ভিতরের যে ইয়ে আটি ওটা বের করলাম ব্ল্যান্ডার করব মানে ব্ল্যান্ডিং করব ব্ল্যান্ডারে আমগুলো দিয়ে দিব মানে আমের ফালিগুলো দিয়ে দিব দিয়ে এখানে কাঁচামরচ দিলাম কাঁচামচ দুইটা না আমার মানে আমের পরিমাণ অনুযায়ী কাঁচামরিচ বেশি ছিল একটু লবণ দিয়ে দিলাম এবং দুই চামচ পরিমাণ চিনি চিনি দিয়ে মানে ব্ল্যান্ডিং করবো আমি অবশ্য এখানে একটা ভুল কাজ করছিলাম সেটা হলো যে পানি দিয়ে দিয়েছিলাম সাথে সাথে আসলে ওই সাথে সাথে পানি না দিয়ে আগে ওই ওই আমগুলো আগে ব্ল্যান্ডিং করতে হয় তারপর পানি দিলে ভালো তো যাই হোক পানি দেওয়ার পরে এই যে এরকম হইল ব্ল্যান্ড করার পরে এখন আমরা এটা গ্লাসে ডেলে উপভোগ করব বা প্রিয়জনকে খেতে দিব তো ইচ্ছা করলে আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন খুবই মজার এবং সুস্বাদু হয়ে থাকে খুব ভাল লাগে আশা করি ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ